আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন, আজ আমি তাদের PGHI 6 পেপারের অ্যাসাইনমেন্টে যে প্রশ্নগুলি আসছে সেগুলির উত্তর সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দেব এবং আপনাদেরকে অনুরোধ করব এই MCQগুলির উত্তর এখনই খাতায় লিখে রাখার জন্য, কারণ এই প্রশ্নগুলি ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের অ্যাসাইনমেন্টে হুবহু কমন আসছে এবং এগুলি আপনাদের ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং আপনাদের অন্যান্য পেপারগুলির অ্যাসাইনমেন্টের উত্তর নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। এই ভিডিওটি দেখার পর এই ভিডিওগুলোও অবশ্যই একবার দেখে নেবেন। আমি দেবাশিস আর আপনারা দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করা যাক। তো PGHI 6 পেপারের প্রথম প্রশ্ন বলেছে, সোভিয়েত ইউনিয়ন কমেকন কোন সালে গঠন করে? এর সঠিক উত্তর হবে, এখানে চারটে অপশান রয়েছে, এতে রয়েছে 1789, বিতে 1848, সিতে 1788 এবং ডিতে 1949। এর সঠিক উত্তর হবে অপশান ডি, 1949। এরপরে দুই নম্বর প্রশ্ন হচ্ছে, 1956 সালে কে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করেন? এখানে অপশান এতে রয়েছে হিটলার, অপশান বিতে গরবাচেভ, অপশান সিতে সালভাদর এলেন্ত আর অপশান ডিতে নাসের। এর সঠিক উত্তর হবে অপশান ডি, নাসের। এরপর তিন নম্বর প্রশ্ন বলেছে, ডমিনো থিওরির মূল প্রবক্তা কে ছিলেন? তো অপশান এতে রয়েছে রুজভেল্ট, অপশান বিতে আইজেনহাওয়ার, অপশান সিতে হ্যাচার এবং অপশান ডিতে চৌ এন লাই। এর সঠিক উত্তর হবে অপশান বি, আইজেনহাওয়ার। নেক্সট প্রশ্ন অর্থাৎ চার নম্বর প্রশ্ন বলেছে, 1964 সালে কোন শহরে নির্জোট আন্দোলনের দ্বিতীয় সম্মেলন হয়? এর সঠিক উত্তর হবে অপশান এ, কায়রোতে। নেক্সট প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর প্রশ্ন বলেছে, কোন সালে জাম্বিয়াতে তৃতীয় নির্জোট সম্মেলন অনুষ্ঠিত হয়? এর সঠিক উত্তর হবে অপশান সি, 1970 সালে। নেক্সট প্রশ্ন ছয় নম্বর প্রশ্নে বলেছে, ইঙ্গোচীন যুদ্ধ কে কোন ঐতিহাসিক চীনের আধুনিক যুগের সূত্রপাত হিসেবে ব্যাখ্যা করেছেন? তো এখানে অপশান এতে রয়েছে লিপসন, অপশান বিতে ভিনাক, অপশান সিতে টেলর আর অপশান ডিতে নেলসন। তো সঠিক উত্তর হবে অপশান বি, ভিনাক। এর সাথে জানিয়ে রাখি, আপনাদের অন্যান্য পেপারগুলির মধ্যে বেশিরভাগ পেপারের অ্যাসাইনমেন্টের অ্যান্সার কিন্তু আমি ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলির লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে এবং বাকি পেপারগুলির প্রশ্ন উত্তর আমি খুব দ্রুতই দেওয়ার চেষ্টা করছি। তো সেই পেপারগুলির উত্তর সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশান সিলেক্ট করে রাখুন, তাহলে যখনই আমি সেই পেপারগুলোর ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে তার নোটিফিকেশান চলে যাবে। এরপর আসি নেক্সট প্রশ্নে, কোশ্চেন নাম্বার 7 বলেছে, কোন সালে চীনে কমিউনিস্ট দল গঠিত হয়? তো এখানে অপশান এতে রয়েছে 1910, অপশান বিতে 1921, অপশান সিতে 1888, অপশান ডিতে 1840। এর সঠিক উত্তর হবে অপশান বি, 1921। এরপরে রয়েছে আট নম্বর প্রশ্ন বলেছে, 1926 খ্রিস্টাব্দে কমিউনিস্ট প্রভাবিত চুংশান কাকে অপহরণের চেষ্টা করেন? অপশান এতে রয়েছে রাজা মোরজি ওয়াং, অপশান বিতে বারিস ইয়েত সিন, অপশান সিতে জন শোর এবং অপশান ডিতে চিয়াং কাইশেক। তো সঠিক উত্তর হবে অপশান ডি, চিয়াং কাইশেক। এরপরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন বলেছে, আলজেরিয়ার MTLD দলের নেতা কে ছিলেন? অপশান এতে রয়েছে বাতিস্তা, অপশান বিতে মেসালি হজ, অপশান সিতে সালভাদর এলেন্দে আর অপশান ডিতে কার্ল মার্কস। এর সঠিক উত্তর হবে অপশান বি, মেসালি হজ। নেক্সট প্রশ্ন অর্থাৎ দশ নম্বর প্রশ্ন বলেছে, আলজেরিয়া কোন সালে স্বাধীনতা লাভ করে? এখানে এতে রয়েছে 1930, অপশান বিতে 1950, অপশান সিতে 1952 এবং অপশান ডিতে 1962। এর সঠিক উত্তর অপশান ডি, 1962। এর সাথে বলে রাখি, এই MCQ এর স্ক্রিনশটগুলি একসাথে আমি আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে দিয়ে দেবো। আপনারা যারা এই স্ক্রিনশটগুলি একসাথে পেতে ইচ্ছুক তারা অবশ্যই ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ ফলো করুন, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে। নেক্সট 11 নম্বর প্রশ্ন বলেছে, কঙ্গো কোন সালে বেলজিয়াম থেকে স্বাধীনতা লাভ করে? তো এর সঠিক উত্তর হবে অপশান সি, 1960 সালে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন বলেছে, কঙ্গোর কোন প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রসংঘের বিরোধ বাধে? এর সঠিক উত্তর হবে অপশান এ, লুমুম্বা। নেক্সট প্রশ্ন অর্থাৎ 13 নম্বর প্রশ্ন বলেছে, আটলান্টিক চার্টার কোন সালে স্বাক্ষরিত হয়েছিল? তো এর উত্তর হবে অপশান বি, 1941 সালে।
এর সাথে জানি নাকি আপনারা যারা কোনো কারণবশত নিজেরা এই অনলাইন অ্যাসাইনমেন্ট করতে পারবেন না, তারা খুবই স্বল্প মূল্যে অ্যাসাইনমেন্ট সংক্রান্ত সমস্ত রকম সাহায্যের জন্য এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। পরবর্তী প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন বলেছে, 1978 সালে লেবানের জন্য যে অন্তর্বর্তীকালীন জাতিপুঞ্জ বাহিনী গঠন করা হয়েছিল তার নাম কী ছিল? তো এখানে এর সঠিক উত্তর হবে অপশান সি, UNIFIL, ইউনিফিল। নেক্সট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন বলেছে, 1933 সালে কোন মার্কিন রাষ্ট্রপতি পলিসি অফ গুড নেইবার ঘোষণা করেন? এর সঠিক উত্তর হবে অপশান সি, রুজভেল্ট। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 16 নম্বর প্রশ্ন বলেছে, 1953 খ্রিস্টাব্দে মাদ্রাজ প্রেসিডেন্সি ভেঙে কোন রাজ্যের সৃষ্টি হয়? অপশান এতে মধ্যপ্রদেশ, অপশান বিতে অন্ধ্রপ্রদেশ, অপশান সিতে কেরালা, আর অপশান ডিতে মহারাষ্ট্র। এর সঠিক উত্তর হবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ। তারপর নেক্সট প্রশ্ন বলেছে, পূর্ব পাকিস্তানে বাঙালি জাতীয়তাবাদের প্রতীক কে ছিলেন? অপশান এতে রয়েছে শেখ মনসুর, অপশান বিতে শেখ হাসিনা, অপশান সিতে জুলফিকার আলী ভুট্টো, আর অপশান ডিতে শেখ মুজিবুর রহমান। এর সঠিক উত্তর হবে অপশান ডি, শেখ মুজিবুর রহমান। নেক্সট প্রশ্ন অর্থাৎ 18 নম্বর প্রশ্ন বলেছে, নেপালে কোন বছর পার্লামেন্টারি গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়? অপশান এতে রয়েছে 1801, অপশান বিতে 1868, অপশান সিতে 1947, অপশান ডিতে 1959। এর সঠিক উত্তর হবে অপশান ডি, 1959। এর সাথে জানিয়ে রাখি আপনাদের অন্যান্য পেপারগুলির মধ্যে বেশ কয়েকটি পেপারের এই অ্যাসাইনমেন্টের অ্যান্সার আমি আমার সেকেন্ড চ্যানেল আপডেট বাই দেবাশিস ইতিমধ্যেই দিয়ে দিয়েছি। তো সেই সমস্ত পেপারের অ্যাসাইনমেন্টের অ্যান্সার পাওয়ার জন্য আপনারা আমার ওই চ্যানেলটি ভিজিট করতে পারেন, ওই চ্যানেলটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এবং ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি ওই চ্যানেলটিতেও বেশ কিছু পেপারের অ্যাসাইনমেন্টের অ্যান্সার এক এক করে দিয়ে দেবো। এরপর নেক্সট প্রশ্ন অর্থাৎ 19 নম্বর প্রশ্ন বলেছে, 2005 খ্রিস্টাব্দে ভুটানের কোন রাজা স্বেচ্ছায় রাজপথ ত্যাগ করেন? অপশান এ দর্জি ওয়াংচুক, অপশান বিতে পবিত্র কুমার, অপশান সিতে সিং এ ওয়াংচুক, অপশান ডিতে মোরাজি ওয়াং। এর সঠিক উত্তর হবে অপশান সি, সিং এ ওয়াংচুক। এবং 20 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন বলেছে, মালদ্বীপ কোন সালে রিপাবলিক হিসাবে ঘোষিত হয়? অপশান এতে রয়েছে 1949, অপশান বিতে 1968, অপশান সিতে 1975, এবং অপশান ডিতে 1978। এর সঠিক উত্তর হবে অপশান বি, 1968। তো এই হয়ে গেল টোটাল আপনাদের 20টি অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর। এর সাথে বলে রাখি যে আপনারা কীভাবে অনলাইনে অ্যাসাইনমেন্ট করবেন তাই নিয়ে কিন্তু ডিটেলস আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি। আপনার অ্যাসাইনমেন্ট শুরু করার আগে অবশ্যই এই ভিডিওটি একবার ভালো করে দেখে নেবেন, যাতে আপনাদের অ্যাসাইনমেন্ট করার সময় কোনো রকম সমস্যা না হয়। এবং অনেক সময় কিন্তু সার্ভার প্রবলেম থাকে অ্যাসাইনমেন্ট করার সময়, তো সেক্ষেত্রে প্রত্যেকবার কেটে যাওয়ার জন্য আপনাদের কিন্তু একটা করে পজ ইউজ হয়ে যায়। আপনারা কিন্তু এই 100 নম্বর পরীক্ষাগুলোতে 9 করে পজ পাবেন, অর্থাৎ 9 কিন্তু আপনাদের সুযোগ থাকবে। তো পজের ব্যাপারটা আপনারা ভালো করে জেনে নিন, তারপরে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।